প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জিরো আওয়ার অনুষ্ঠানে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আজ আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, আমরা যে দিনটি পার করে এলাম এই মাত্র 25শে ফেব্রুয়ারি, এটি বাংলাদেশের ইতিহাসে আরেকটি রক্তাক্ত দিন। 2009 সালের এই দিনে পিলখানা ট্র্যাজেডি, পিলখানায় যে বিদ্রোহের নামে জওয়ানরা, তৎকালীন বিডিআর জওয়ানরা নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তার সপ্তম বার্ষিকীতে আমরা এই অনুষ্ঠানের শুরুতেই সেদিন সেই ট্র্যাজেডির যারা শিকার হয়েছিলেন সেই শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের জিরো আওয়ার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা এই বিষয়টি পাশাপাশি মানবতা বিরোধী অপরাধ নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন 71 ঘাতক দলাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযুদ্ধের গবেষক লেখক শাহরিয়ার কবির, এবং রয়েছেন দেশ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক জায়েদুল হাসান পিন্টু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা এই বিষয় নিয়ে আলোচনার শুরুতে একটু দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। গভীর শ্রদ্ধায় পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ, থামিনী স্বজনদের কান্না, হত্যা মামলার আপিল 2 মাসের মধ্যে নিষ্পত্তির আশা অ্যাটর্নি জেনারেলের। দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালে হবে রেল লাইন, বললেন প্রধানমন্ত্রী, উন্নয়নমুখী প্রকল্প দ্রুত বাস্তবায়নের সবার সহযোগিতা কামনা। সরকার গণমাধ্যমের ওপর কোনো চাপ প্রয়োগ করছে না, বললেন তথ্যমন্ত্রী, 1/11 কুশীলবদের বিচারের আওতায় আনার ঘোষণা। অভিযুক্ত হত্যাকারীদের শনাক্ত করার দাবি পুলিশের, হত্যাকাণ্ডের অংশ নেয়া 9 জন গোয়েন্দা নজরদারিতে। এবং এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার দেয়া 130 রানের টার্গেটে ব্যাট করছে সংযুক্ত আরব আমিরাত। শিরোনামগুলো দেখছিলাম, শিরোনামের শেষ যে সংবাদটি ছিল এশিয়া কাপের খবর, সেটি এই শিরোনামটি যখন তৈরি করা হয় তখনও খেলা চলছিল, এখন খেলা শেষ হয়েছে এবং বর্তমান এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা 14 রানে আরব আমিরাতকে হারিয়েছে এবং তারা প্রত্যাশিত জয় পেয়েছে। আমরা জায়েদুল হাসান পিন্টু আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই যে যেদিন আজ যে অত্যন্ত মর্মান্তিক একটি দিন বিভীষিকাময়, সেই পিলখানা ট্র্যাজেডির কথা আপনি জানেন, এই ঘটনা পর 7 বছর পেরিয়েছে বিচার, এটি অনেকগুলো মামলা হয়েছিল, একটি বিদ্রোহ, একটি হত্যাকাণ্ড এবং একটি বিস্ফোরক। হত্যাকাণ্ডের বিচার বিচারিক আদালতে শেষ হয়েছে, বিদ্রোহের বিচারও বিডিআরের নিজস্ব আদালতে শেষ হয়েছে, বিস্ফোরক আইনের মামলাটি চলছে এবং হত্যা মামলাটি আপিল পর্যায়ে রয়েছে, কিন্তু বিচার প্রক্রিয়া বিচারের মতো চলছে, সাজা হয়েছে, সাজা হচ্ছে, তারপরও এই ঘটনাটি জাতীয় জীবনে যে ধরনের ঘটনা, যে গুরুত্বপূর্ণ ঘটনা, এটির তদন্ত এবং এর নেপথ্য কারা ছিলেন, এর পিছনে কী ষড়যন্ত্র, সেগুলো কি আমরা মানে কখনো উদ্ঘাটন হয়েছে বা মনে করেন যে এটা উদ্ঘাটন হওয়া উচিত? তা তো অবশ্যই, আমি যদি ধরেন এটা শুরু থেকে আসি, বিচার প্রক্রিয়াটা প্রথমেই আমি এই সরকারকে অভিনন্দন জানাবো অন্তত এই কারণে যে বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে এ পর্যন্ত যত ঘটনা ঘটেছে অনেক কিছুই কিন্তু আমরা জানি না, যতগুলি অভ্যুত্থান হয়েছে এই 75-এর 15ই আগস্ট থেকে শুরু করে একের পর এক হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর কিন্তু একটিরও সুষ্ঠু বিচার হয়নি। সামরিক ট্রাইব্যুনালের নামে এই প্রহসনের বিচার, যা আমরা বলি প্রকৃত অর্থেই প্রহসনের বিচার তখন হয়েছে, সেই দিক দিয়ে যদি বিবেচনা করেন এই প্রথম আপনার সরকার এই বিচারটাকে আপনার ফৌজদারি আদালতে নিয়ে আসলো, ফৌজদারি মামলা হিসাবে, এটা কিন্তু একটা বিরাট মামলা, আপনার 1300-র উপরে সাক্ষী, খুব সম্ভবত 1365, আসামির সংখ্যা 850 জনের মতো, সেই মামলাটি আপনার ট্রায়াল কোর্ট শেষ করে এসেছে, এখন আপনার ডেথ রেফারেন্স চলছে, আমি আজকে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনলাম, উনি আশা করছেন যে 3-4 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে, আবার আসামি পক্ষের লয়াররাও একই কথা বলছেন, তার মানে আমরা ধরে নিতে পারি এই হাইকোর্ট পর্যায়ের বিষয়টা আরও 3-4 মাসের মধ্যে শেষ, অনেক বেশি যেটা আসামি বলছিলেন, এটি এই কারণে ডেথ রেফারেন্সের শুনানির জন্য হাইকোর্ট বিভাগে আলাদা একটি বেঞ্চই গঠন করা হয়েছে। বললাম যে যখন আপনার এই আপনার আর্মির ঘটনা, বিডিআর বলেন, কারণ অফিসার তো আমাদের সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যা করা হয়েছে, এটা সামরিক আদালতে বিচার না করে এই যে ফৌজদারি আদালতে বিচার করার সিদ্ধান্তটা, যদিও এটা একটা আপনার সুপ্রিম কোর্টের রেফারেন্সের মধ্য দিয়ে নিয়ে আসা হয়েছিল, তারপরে এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছিল এই কারণে যে আমি বললাম যে আপনার এর আগে
আমাদের সেনাবাহিনীর অভ্যন্তরে সশস্ত্র বাহিনীতে এর চেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। আপনি যদি বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড উনি রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে, এরপরে যে আপনার ওই যে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান জেনারেল জিয়ার আমলে যতগুলো ঘটেছে, কয়েকশো সেনা কর্মকর্তাকে আপনার সেখানে কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, যেগুলো আপনার এমনও ঘটনা আছে কোর্ট ট্রাইব্যুনাল বসেছে 14 তারিখ, জাজমেন্টের ডেট 7 তারিখ, এক্সিকিউশন হয়ে গেছে 9 তারিখ। মানে এমন ঘটনা একের পর এক ঘটেছে। আমরা যতটুকু তদন্ত করে দেখতে পেয়েছি আপনার এই বিশেষ করে 77-এর আপনার যদি ধরেন এই জাপানি এয়ারলাইন্সের বিমানের এই অপহরণের যে ঘটনার সময় যে ঘটনাটা ঘটলো 2 অক্টোবর, সেই ঘটনায় আমি নিজে অনুসন্ধান করে পেয়েছি আপনার 221 জনকে শুধু জেলেই ফাঁসি দেওয়া হয়েছে, যেগুলো অন রেকর্ড আপনার জেলখানায় রয়ে গিয়েছে, আর ফায়ারিং স্কোয়াডে তো আরও রয়েছে। এই যে আপনার 221 জন সেনা কর্মকর্তা বা সোলজারকে ফাঁসির নামে হত্যা করা হলো, সেটা কিন্তু জাস্টিস পায়নি, ট্রাইব্যুনাল অসহায় ছিল, তার কাজই ছিল শুধু ফাঁসির আদেশে সই করা। হ্যাঁ, আপনার এক মাসের মধ্যে আপনার 250 জন লোকের ফাঁসির আদেশ দিয়ে দিলেন, বিচারটা হলো কখন তাহলে? তো সেই দিক বিবেচনা করলে এই ঘটনাটা আপনার এই ফৌজদারি আদালতে বিচার করাটা সরকারের একটা ভালো চ্যালেঞ্জ ছিল এবং সেটা সাকসেসফুল হয়েছে। আমি তারপরে আপনার প্রশ্নের সূত্র ধরে যদি বলি, আপনার এটা শুধুমাত্র সামনে থেকে যারা পিলখানায় বিদ্রোহ বা তথাকথিত বিদ্রোহ যেটাই বলি যে ঘটনাগুলো ঘটিয়েছে, তাদেরকেই আমরা আসামির কাঠগড়ায় দেখতে পেয়েছি। এর নেপথ্যের কারিগর কারা, এটার পিছনে যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র বিষয়টা তদন্ত করা হয়নি। আমি মনে করি এই ষড়যন্ত্রটাও উদ্ঘাটন করা উচিত, রাষ্ট্রের দায়িত্ব এটা। শুধু এইটা না, আমি আরও যোগ করে বলবো, আপনার 15 আগস্টের শুরু করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরও কিন্তু আপনার ষড়যন্ত্রকারীদের ধরা হয় নাই, জাস্ট যারা কিলার গ্রুপ কিলারদের ধরা হয়েছে। হ্যাঁ, ওই 15 আগস্ট থেকে শুরু করে সেনা অভ্যন্তরে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে যত রকমের কালো অধ্যায় আছে, প্রতিটি ঘটনাই রাষ্ট্রের উচিত পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে জনগণকে জানানো, কারণ জনগণের সেই ঘটনাগুলি জানার অধিকার আছে। এই প্রসঙ্গটি কিন্তু আজকে সংসদেও, সংসদ অধিবেশনেও উঠেছে এবং পয়েন্ট অফ অর্ডারে মাইনুদ্দিন খান বাদল যে আসলে সংসদ সদস্য, তিনি দাবি করেছেন যে পিলখানা ট্র্যাজেডির, পিলখানা হত্যাকাণ্ডের বিচার যেভাবে সরকার করেছে, সামরিক বাহিনীতে অতীতে যেসব হত্যাকাণ্ড হয়েছে, যেসব কু হয়েছে, সেগুলোরও তদন্ত এবং বিচার করা উচিত। এখন সময়ের ব্যবধানে আমরা অনেক পথ পেরিয়ে এসেছি, আপনি কি মনে করেন যে সেগুলো এখন এভাবে সুষ্ঠু তদন্ত এবং সেগুলো ফৌজদারি আদালতে বা সাধারণ আদালতে আনা সম্ভব? পিন্টু শেষে যেটা বললেন 15 আগস্টের কথা, যে বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ড, সেখানে যেটা হত্যাকারীদেরকে আত্মস্বীকৃত খুনিদেরই বিচার হয়েছে, শাস্তি হয়েছে, সেখানে কিন্তু উচ্চতর আদালতের রায়ের পর্যবেক্ষণে পরিষ্কার বলা হয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলব কারা, এইটা কিন্তু তদন্তে আসেনি, মামলার বিচারে এগুলো আমলে আনা হয়নি। সরকারের উচিত হবে একটা কমিশন গঠন করে এই হত্যার নেপথ্য নায়কদেরকে খুঁজে বার করা এবং তাদের চরিত্র জাতির সামনে উন্মোচন করা, মুখোশ উন্মোচন করা। একইভাবে আজকে যেমন আমি বিজেপি প্রধানের যে বক্তব্য দেখলাম টেলিভিশনে, তিনি বলছেন না এই মিডিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে বিদেশি কোনো রাষ্ট্র জড়িত ছিল না, এই নিয়ে কি কোনো তদন্ত হয়েছে? আমার তো মনে হয় না এ নিয়ে কোনো তদন্ত হয়েছে। এবং একইভাবে আমি বলবো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যে এই পর্যবেক্ষণটি উচ্চতর আদালতের ছিল, মিডিয়ার বিদ্রোহ, এটা বিদ্রোহের যে ঘটনা, এটা আমি বলবো যে এটা আমাদের জাতীয় নিরাপত্তার উপর, 75-এর পর আমাদের জাতীয় নিরাপত্তার উপর এত বড় আঘাত কখনো আসেনি এবং কখন এসছে? মাত্র বিপুল ভোটে জয়ী হয়ে মহাজোট সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মাসে এই ঘটনাটা ঘটলো, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে। এবং কখন তারা ক্ষমতায় এসছেন? যখন যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার নিয়ে তারা ক্ষমতায় এসেছেন, যখন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে তারা ক্ষমতায় এসেছেন। এবং এই জানুয়ারি মাসের 29 জানুয়ারিতেই কিন্তু পার্লামেন্টে সর্বসম্মতভাবে যুদ্ধাপরাধীদের বিচারের সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। এবং এর পটভূমিতে যদি আমরা এই বিদ্রোহের বিষয়টিকে দেখি, কারা সেদিন শেখ হাসিনার সরকার, মিডিয়ার বিদ্রোহ মানে কি? জাতীয় নিরাপত্তার উপর এত বড় আঘাত, তার মানে তো সরাসরি সরকার পতনের যে বিষয়টা ছিল সেখানে, এটাকে নিছক সেনাবাহিনীর অভ্যন্তরীণ একটা বিক্ষোভের বিষয়, ওই চাল ডাল নুনের ব্যাপারে বিডিআরদের মধ্যে একটা বিক্ষোভ ছিল, হ্যাঁ বিক্ষোভ থাকতেই পারে, এই বিক্ষোভের নেপথ্য নায়ক কারা, কারা এটাকে এই নৃশংস হত্যাকাণ্ডের দিকে নিয়ে গেল, এইটা যদি আমি তদন্ত না করি,
বিশেষ করে আমি তো জানি যে কি এখানে যে ওই যে পিন্টু আছে র‍্যাবের যিনি ইয়ে হলেন গুলজার কর্নেল গুলজারের কথা যদি আমি বলি কর্নেল গুলজার তো ছিলেন র‍্যাবে ছিলেন র‍্যাব থেকে তিনি ফিরে গেছেন কে কর্নেল গুলজার যিনি জঙ্গি দমনের ব্যাপারে জঙ্গি মৌলবাদী সন্ত্রাস দমনের ব্যাপারে সবচেয়ে বেশি দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি নিহত হয়েছেন এবং এইভাবে যদি আমরা দেখি যে কি কারা বেনিফিটেড হতে চেয়েছিল যদিও যদি সফল হতো বিডিআর বিদ্রোহ তাহলে কারা বেনিফিটেড হতো যে কোনো হত্যাকাণ্ডে আমরা কিন্তু ওই বিষয়টা আমরা প্রথমে সামনে আনি আমি বলবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রজ্ঞার সঙ্গে যে দূরদর্শিতার সঙ্গে এই অভ্যুত্থান যেটা মোকাবেলা করেছেন বিদ্রোহ মোকাবেলা করেছেন এটা একটা অসাধারণ ঘটনা তার যে বেতার টেলিভিশনে ভাষণটি যদি আপনারা শোনেন যে একেবারে স্বতঃস্ফূর্ত একটা যেটা তার লিখিত ভাষণ ছিল না যেভাবে তিনি বিদ্রোহকে প্রশমিত করেছেন বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে বাধ্য করেছে যে ভাষণের ফলে কিন্তু তার সরকারকে ক্ষমতা যাওয়ার দু মাসের ভেতরে ফেলে দেওয়ার যে চেষ্টাটি এইটা তো আমি মনে করি এটা গুরুত্বের সঙ্গে এটা তদন্ত করা দরকার উচ্চ পর্যায়ের একটা তদন্ত হওয়া উচিত তদন্ত হয় নাই কিন্তু এই ঘটনায় মামলায় যারা আসামি হয়েছিলেন পিন্টু বলেছেন যে 850 ওপর আসামি হ্যাঁ বিভিন্ন বিদ্রোহ হত্যাকাণ্ড বিস্ফোরক আইনের এ ধরনের মামলা 850 আসামি ছিল এই আসামিরা শুধুমাত্র বিডিআর জওয়ান বা বিডিআর এর বাইরেও কিন্তু ছিল এর বাইরে বেসামরিক ব্যক্তিরাও ছিল বিএনপি নেতা ছিল যদিও বিচার অবস্থায় তার মৃত্যু হয়েছে কিন্তু ষড়যন্ত্রের পুরো বিষয়টি উদ্ঘাটন হয়েছে বলে তো মনে হয় আমি মনে করি না এবং সেজন্যই আমি বলছি কিন্তু এই তদন্ত কর্মকর্তার তার কাজটাই ছিল কারা হত্যা করেছে হত্যাকারীদের চিহ্নিত করে তাদেরকে আদালতে এটা আমি বলেছি বঙ্গবন্ধুর হত্যার ক্ষেত্রে এই মন্তব্যটাই আমরা করেছিলাম যে তদন্ত কর্মকর্তা কাদেরকে ডকে তুললেন আত্মস্বীকৃত খুনিদের এদেরকে তো আমরা দেখছি যেটা ক্যামেরার সামনে দেখেছে এবং এগুলো তারা তো কোনো কিছু গোপন করেনি কিন্তু নেপথ্যের যে ষড়যন্ত্র আমি মনে করি এটা গভীর সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র ছিল যার আলামত পরবর্তীকালে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে তার বহিঃপ্রকাশ ঘটেছে যে মহাজোট সরকারকে ফেলে দেওয়ার যে বিষয়টা তো প্রথমবার সেটা ছিল সামরিক বাহিনীতে এবং সামরিক বাহিনীতে তাদের তো একটা শক্তিশালী অবস্থান বিডিআরের মধ্যে সামরিক বাহিনীতে এগুলো ছিল তাদের একটা অবস্থান ছিল হ্যাঁ সামরিক বাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে হয়তো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বিডিআরদের বিচার হয়েছে কিন্তু আমি মনে করি এর পেছনে যে ষড়যন্ত্র এটা আরও অনেক গভীরে প্রথিত এই যে ষড়যন্ত্রের কথা এটা কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় ষড়যন্ত্রের কিছু তার বক্তব্যে কিছু ইঙ্গিত দেন তিনি বলেছেন যে বেগম খালেদা যে সেই দিন অনেক সকালে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন এগুলো তো প্রকাশ্য বক্তব্য তার অর্থ যে সরকারের ভিতরেও এটি নিয়ে আছে যে একটি ষড়যন্ত্র ছিল তাহলে তদন্তটি করতে বাধা কোথায় সেটা তো আপনার সরকারের রাজনৈতিক ইচ্ছার বিষয় এখানে সরকার এটা চায় কি না যে ষড়যন্ত্রর মুখোশটা যদি উন্মোচন করতে চায় কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্তে সরকার আসতে পারছে না কেন সেটা আমার বোধগম্য না কিন্তু যে কারণে আমি বলি দেখেন এই ষড়যন্ত্র সারিয়ার ভাই বললেন এই ষড়যন্ত্রটা এটা তো বলার অপেক্ষা রাখে না কয়েকজন সোলজার হঠাৎ করে গুলি করে কয়েকজনকে মেরে ফেললেন তা তো না কে অস্ত্রাগার লুণ্ঠন করবে কে প্রথম গুলি করবে তারপরে কে কাকে সাপোর্ট দিবে কে কাউকে ওই উদ্ধার করে নিয়ে আসবে একদিনের বিষয় না অনেকগুলো তো অনেকদিন ধরে পরিকল্পনা করেছে তাদেরকে হত্যা করতে হবে হ্যাঁ আর কোন দিন বেছে নিলেন যে সম্মেলনের দিন সারা দেশ থেকে বিডিআর এর সেক্টর কমান্ডাররা অফিসাররা এখানে সমবেত হয়েছেন এটা তো একদিনের পরিকল্পনা না দীর্ঘদিনের পরিকল্পনা এবং কাদেরকে যাদেরকে দিয়ে করিয়েছেন সেই চেহারাগুলো আমরা চিনি কিন্তু ওই যে আমি বললাম যে পেছনে থেকে যারাই আমাদেরকে ওই সোলজারদেরকে ইউজ করেছে সেটা আপনার তদন্ত কমিশন আমাদের হয়েছিল তিনটার মতো খুব সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ছিলেন আনিসুজ্জামান সাহেবের একটা এই কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন তখনকার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর ভিতরে একটা তদন্ত কমিটি তদন্ত আদালত হয়েছিল জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে এইগুলোর কিন্তু মিডিয়ায় আসেনি কিছু কিছু যে আমরা পাইনি তা না সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ষড়যন্ত্রের কথাটা বলা হয়েছে কিন্তু সেটার জন্য যেটা শাহরিয়ার ভাই বললেন আমি মনে করি একটা উচ্চ পর্যায়ের কমিশন গঠন করে শুধু এইটা না এইটার সঙ্গে ওই যে 75 থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আবারও বলছি সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে এই কালো অধ্যায়গুলো যতগুলো ঘটেছে প্রতিটা ঘটনাই জনগণের জানার অধিকার আছে না আমি শুরুতে যেটি মানে জানার চেষ্টা করছিলাম যে সময়ের ব্যবধানে তো সেই 75 এটা আমি একটু শেষ করি নেই এই আমি জাস্ট এটা সময়ের ব্যবধান ইতিহাসের অন্ধকার দিক উন্মোচনের কোনো দিন বাধা হয়ে দাঁড়ায় না আমরা কিভাবে এটা বের করি শাহরিয়ার ভাই গবেষক উনি আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন
এটা বের হয় কিছু দলিল দস্তাবেজ, একটা প্রামাণ্য দলিল পাওয়া, আরেকটা হলো যারা ওই সময়ের মানুষগুলো যারা এখনও বেঁচে আছেন তাদেরকে সাক্ষাৎ নেওয়া, তাদের ওরাল ভার্সনটা নেওয়া। এই দুটার সমন্বয় করেই কিন্তু একটা আমরা সিদ্ধান্তে আসতে পারি। এখনও আমি বিশ্বাস করি কিছু না কিছু দলিল দস্তাবেজ রয়ে গেছে, অধিকাংশই নষ্ট করে ফেলেছে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু এখনও বেঁচে আছে। কয়েকদিন পর তো আমরা তাদেরকে পাবো না, তাই বলছি এখনই এটা করা উচিত, কারণ ঘটনাটা 40-42 বছর আগের, 75-এরটা যদি ধরি, হ্যাঁ, কদিন পরে এই মানুষগুলো হারিয়ে যাবে। তাই বলছি যে এখনই এটার উপযুক্ত সময়, এবং আমি বিশ্বাস করি এই সরকারেরও এটা রাজনৈতিক অঙ্গীকার হওয়া উচিত, কারণ সবচেয়ে বেশি ভিকটিম হয়েছে এই আওয়ামী লীগ সরকার। এই তদন্ত কি এখন বাস্তবসম্মত মনে করেন? এখন না, বঙ্গবন্ধুর হত্যার যদি তদন্তের কথা বলি, বিদেশি গবেষকরা কিন্তু এ নিয়ে লিখেছে, লরেন্স লিস্টফুজের গবেষণা আছে এ নিয়ে, এল খতিবের গবেষণা আছে, হুকিল শেখ মুজিব সেখানে CIA এবং ISI-এর যে সম্পৃক্ততা সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে পশ্চিমা গবেষকদের গবেষণাতে, আমাদের লেখাতে না, আমরা তো বলেছি এগুলো, তাদের লেখাতেও আছে। একেবারে সেই তখন চিলির আলেনদেকে কেন হত্যা করা হচ্ছে, আলেনদের হত্যা ধারাবাহিকতা এখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হচ্ছে, কেন হত্যা করা হচ্ছে, মোটিভগুলোকে আমরা খুঁজে বার করেছি। এটা কি শুধুই মাত্র ওই যে সেনাবাহিনীর কিছু বিক্ষুব্ধ সদস্য তাদের ওই যে ডালিমের বউকে অপমান করেছে গাজী ছেলে, এটা ব্যাপারটা কি সেরকম? মোটেই তা নয়। এই জন্যে আমরা বারবার বলছি, এবং হাইকোর্টের রায় যথার্থভাবে বলা হয়েছে যে এটা জাতির জনককে হত্যা করা হচ্ছে, রাষ্ট্রের প্রধানকে হত্যা করা হচ্ছে, এবং সেইখানে তদন্তটি আমি এখনও বলবো অত্যন্ত দায়সারা তদন্ত হয়েছে। সেই জন্যে আমরা বলছি যে কি, এই যেটা মঈনুদ্দিন খান বাদলও যেটা সংসদে যেটা বলেছেন, পিন্টু যেটা বললেন, 75-এর পর থেকে সেনাবাহিনীর ভেতর যতগুলো এ ধরনের হত্যাকাণ্ড হয়েছে গোপনে প্রকাশ্যে, কিংবা ওই যে বিচারের প্রহসন নামে যেগুলো, এই ট্রাইব্যুনালের বিচারের প্রহসন করে যাদের হত্যা করা হয়েছে, আপনি দেখুন, খুঁজে দেখুন, এরা সবাই হচ্ছেন মুক্তিযোদ্ধা। একটা জায়গায় আমরা যদি পরিষ্কার, সবাই মুক্তিযোদ্ধাদের কেন হত্যা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষদের কেন হত্যা করা হচ্ছে, মৌলবাদ বিরোধী জঙ্গিবাদ বিরোধীদের কেন হত্যা করা হচ্ছে, বিডিআর বিদ্রোহের যেটা কার্ডের গুজারের কথা আমি যেটা বললাম, তো এইটা আমাকে তদন্ত করে বার করতে হবে। আমাদের অতীতের অভিজ্ঞতাগুলো থেকে যেটা মনে হয় যে তদন্তগুলো হয়, কমিটি হয়, যখনই ISI-এর নাম আসবে তখন আমি জানি না কেন সমস্ত তদন্ত ফ্রিজড হয়ে যায়, স্থির হয়ে যায়, আর তদন্ত এগোয় না। ওই জায়গাগুলো ভাঙতে হবে, যে আমাদের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আমি সবসময় বলি, এখনও সেই পাকিস্তানপন্থীরা বসে আছে, এই দেশটা বেশিরভাগ সময় তারাই শাসন করেছে, এবং এখনও তারা সেই পাকিস্তান পরাজয়ের প্রতিশোধটা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, যে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও তাদের হিটলিস্টের এক নম্বরে আছে। তো এইগুলো যদি আমরা যদি খুঁজে না বার করি, আমাদের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বলুন, আমাদের জাতীয় নিরাপত্তা বলুন, সবগুলো হুমকির মধ্যে থেকে যাবে। তার মানে সময় এখানে বাধা নয়, সময় পেরিয়ে এলো, এখন এটি বাস্তব এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিচার করছি না, 45 বছর পর তদন্ত হচ্ছে না। হ্যাঁ, যুদ্ধ অপরাধের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা আসবো, একটা বিরতি নেব, বিরতির পর সে প্রসঙ্গে যাব। প্রিয় দর্শক, আমরা ফিরছি খুব শীঘ্রই, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ZEROHOUR-এ। আমরা আলোচনা করছিলাম পিলখানা ট্র্যাজেডি, এবং বিরতির আগে মানবতা বিরোধী অপরাধ প্রসঙ্গ আসছিল। আমি জায়েদুল হাসান পিন্টু আপনার কাছে আসতে চাই, যে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে, এবং সবশেষ মীর কাসেম আলীর আপিলের শুনানি চলছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এই সময় মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী, প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, এই দুটির দক্ষতা নিয়ে কিছু প্রশ্ন করেছে আদালত, যে তাদের, তারা যেসব যুক্তি দেখিয়েছেন, যেসব প্রমাণ তুলে ধরেছেন, সেগুলো খুবই দুর্বল। আপনার কি মনে হয় যে এই যাবত পর্যন্ত যেসব মামলা হয়েছে সেগুলো তো এই প্রসিকিউশন, এই তদন্ত সংস্থার তদন্তের ভিত্তিতেই হয়েছে, সেগুলো মানে তাদের কাঠামো বা তাদের দক্ষতা যোগ্যতা নিয়ে যে আদালতের মন্তব্য, সেটি কীভাবে দেখেন? দেখেন, আমরা শুরুতে, আমরা তো ধরেন গণমাধ্যম কর্মী হিসেবে বাইরে থেকে যা দেখি, এই তদন্ত সংস্থার কিছু দুর্বলতা আছে, সেটা আমরা শুরু থেকেই বলে আসছি, যে তদন্ত সংস্থা বা প্রসিকিউশন ওই মাপের না যেটা আমরা, আমাদের এক্সপেকটেশন ছিল যেরকম। তারপরও যদি দেখি, এর মধ্যে তো বেশ কয়েকটা মামলা তারা সফলভাবে পরিচালনা করেছেন,
সেই এখন চিফ জাস্টিস যে কথাগুলো বলছেন এটা কি পার্টিকুলার ওই একটি মামলার দুই একটি ঘটনাকে কেন্দ্র করে বললেন না ওভারঅল বললেন সেটা কিন্তু আমি নিশ্চিত না। তো এখন তদন্ত সংস্থা বা প্রসিকিউশন এই 45 বছর আগের এই ঘটনার শত শত ঘটনার মধ্যে একটা ঘটনা বা দুইটা ঘটনার হয়তো ঠিকমতো সাক্ষ্য প্রমাণ বা এই হাজির করতে নাও পারে, যে কারণে তো অনেকগুলো মামলায় তারা এই আসামিরা তো এই যাবজ্জীবন পেয়েছে, কিছুতে 10 বছরের কারাদণ্ড হয়েছে, কয়েকটা তো 7 বছর, আবার অভিযোগ থেকে অব্যাহতিও পেয়েছে। অব্যাহতি পেলো কেন? নিশ্চয়ই তদন্তটা ঠিকমতো হয়নি, কিন্তু ওভারঅল যদি আমি দেখি তারা তো সাকসেস। এই সাতজনকে তো আমরা দেখেছি যে তারা এই যে ওই ফাঁসির আদেশ তারা আদালত থেকে এই জাজমেন্ট নিয়ে আসতে পেরেছে, তাই না? এখন সেই জায়গায় এখন এই কেসটা নিয়ে আমি 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 একটু অরিড, এই কারণে যে পরপর দুই দিন চিফ জাস্টিস কিন্তু একই কথা বললেন যে তদন্তের দুর্বলতা নিয়ে। তো সেক্ষেত্রে এই কথাগুলো হাই মানে ট্রাইব্যুনাল মানে ট্রায়াল কোর্ট যে ট্রায়াল কোর্টে জায়গায় ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের জাজরা এই বিষয়টা মানে মার্ক করলো কি না সেটা নিয়েও আমার মধ্যে একটা, তারা যদি এটা দেখতে না পায় বা তারা তো জাজমেন্ট দিয়ে দিয়েছে ওই সাক্ষ্য প্রমাণ বা ওই তদন্তের ভিত্তিতেই, হ্যাঁ এটা সাক্ষ্য প্রমাণ বলবো না, এটা ফৌজদারি মামলা, হয়তো আপনার এভিডেন্স অ্যাক্ট এখানে অ্যাপ্লিকেবল না, হ্যাঁ কিন্তু তারপরও প্রসিকিউশন কিন্তু আপনার ওই তদন্ত সংস্থার রিপোর্টের ধরেই কোর্টে উপস্থাপন করেছে এবং কোর্ট যা মানে তাদের সর্বোচ্চ শাস্তি দিয়েছে কিন্তু এই মীর কাসিমের মামলায়, হ্যাঁ তারপরে সুপ্রিম কোর্টের চোখে তারা আরও বড় অ্যাপেক্স বডি, তারা হয়তো তাদের কাছে আরও প্রশ্নের উদ্রেক ঘটেছে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু আমার সার্বিক মামলার ক্ষেত্রে নাও হতে পারে, আমার কাছে তাই মনে হয় একটা দুটা পয়েন্টে থাকতে পারে। সাহেব ভাই, এতে আপনি তো এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন এবং এই প্রসিকিউশনকে আপনারাও অনেক তথ্য প্রমাণ দিয়ে সাহায্য করেছেন, অনেক আপনি নিজে অনেক এলাকায় সাক্ষ্য প্রমাণ নিজে জোগাড় করেছেন, আপনার কাছে কি মনে হয়? না, দুর্বলতা প্রথম দিকে যথেষ্ট দুর্বলতা ছিল, কারণ দুর্বলতার কারণটা হচ্ছে এই যে আইনটা, এই আইনে তো কখনো ট্রাইব্যুনাল গঠন হয়নি, কোনো মামলা পরিচালনা করতে হয়নি। এই আইনটা কিন্তু 1973 প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন একেবারেই নতুন ধরনের একটা আইন, যে কতগুলো আন্তর্জাতিক অপরাধের বিচারের জন্য আমরা অভ্যন্তরীণ বা দেশীয় আইন প্রণয়ন করেছি, অথচ আবার একই সঙ্গে বলে হচ্ছে যে এই আইনে প্রচলিত যে ফৌজদারি আইনের যে সাক্ষ্য আইন সেটা এক্ষেত্রে হবে না, এখানে প্রযোজ্য হবে না। এটা অনুসরণ করা হচ্ছে নুরেমবার্গ ট্রায়ালের যে রীতিগুলো ছিল বা টোকিও ট্রায়াল, ম্যানিলা ট্রায়াল, এবং আইনমন্ত্রী এই আইনটা পার্লামেন্টে উত্থাপনের সময় বলেও ছিলেন আমরা টোকিও ট্রায়াল, ম্যানিলা ট্রায়াল এবং নুরেমবার্গ ট্রায়ালের আদলে এই আইনটা তৈরি করেছি এবং সেই সব আইনের মধ্যে যে সীমাবদ্ধতা ছিল সেগুলো আমরা এই আইনে অতিক্রম করবার চেষ্টা করেছি। অসাধারণ একটা আইন এবং বাংলাদেশের এদের অভিজ্ঞতা ছিল না বলে প্রথম দিকে অনেকে হোঁচট খেতে হয়েছে, কিন্তু এরা কিন্তু এই যে 6 বছরের মধ্যে দিয়ে তদন্ত সংস্থা এবং আমাদের প্রসিকিউশন কিন্তু একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং যে জাজমেন্টগুলো যদি আপনি দেখেন 21টা জাজমেন্ট আমরা এ পর্যন্ত দেখেছি, আমার তো কয়েকটা জাজমেন্ট মনে হয়েছে শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক আইনের আন্তর্জাতিক অপরাধ যেগুলো সেগুলো বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনেও এটা একটা মাইল ফলকে স্থাপন করেছে। তো প্রসিকিউশন যদি সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ করতে না পারে, ট্রাইব্যুনাল কি করে তাদেরকে মৃত্যুদণ্ড দিলেন? দুটো কাউন্টে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মীর কাসিমকে, এবং সেইখানে এই যে দুটো কাউন্টে যে কোন ট্রাইব্যুনাল দিচ্ছে, যে বিচারকরা সুপ্রিম কোর্টের বিচারক, তারা হাইকোর্ট ডিভিশনেরই তো বিচারক তারা, তো সেইখানে তিনি যদি মাননীয় প্রধান বিচারপতি যখন বলেন যে প্রসিকিউশনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাহলে তো স্বাভাবিকভাবে যুক্তিসঙ্গতভাবে আমাদের বিচারকদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু আমি মনে করি না বিচারকরা প্রসিকিউটররা ওই দুটো হত্যা মামলার যেভাবে তারা করেছেন এখানে কোনো ভুল হয়েছে। একটা জায়গায় যেটা হচ্ছে, যেগুলো সুপ্রিম কমান্ডের যে ব্যাপার, সুপিরিয়ার কমান্ড বা কমান্ড রেসপন্সিবিলিটির যে ব্যাপারটা, সেইখানে কিন্তু 7 বছরের একটা শাস্তি দেখতে পাচ্ছি। যদি মাননীয় প্রধান বিচারপতি সেটা ইঙ্গিত করে থাকেন, সেটা যথার্থভাবেই তিনি বলেছেন, 7 বছর কেন হবে? ওই যে বিবৃতির বিষয়টা, যখন মীর কাসিম আলী মুজাহিদের সঙ্গে বিবৃতি দিচ্ছে, সেটা নিয়ে অহেতুক একটা বিতর্ক যেটা হয়েছে মাননীয় প্রধান বিচারপতি এবং আমাদের ইয়ের মধ্যে, অ্যাটর্নি জেনারেল অফিসের মধ্যে, সেটা আমার কাছে খুব অনভিপ্রেত মনে হয়েছে। কারণ ওটা খুব হাস্যকর ব্যাপার যে কেন মীর কাসিম আলীকে তখন বিবৃতি দেওয়ার জন্য ঢাকায় থাকতে হবে, তিনি চিটাগাংয়ে বসেও তিনি বিবৃতি দিতে পারেন,
আমি আজকে একটা পত্রিকাকে বলছিলাম, আরে আমাদের নির্মূল কমিটির সভাপতি তো আমেরিকায় এখন, কিন্তু বিবৃতিতে তার নাম সবার উপরে যাচ্ছে। আমেরিকায় বসেও বিবৃতি দেওয়া যায় তার অনুমোদন থাকলে। বিবৃতিদাতাকে সবসময় ঢাকায় থেকে বিবৃতি দিতে হবে ঢাকার কাগজে। তিনি বিবৃতি বক্তব্যের সঙ্গে একমত কিনা এটা তো দলের সিদ্ধান্ত, এটা দলের সিদ্ধান্ত। দল যদি বলে দেয় যে বিবৃতিতে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম থাকবে, দপ্তর সম্পাদকে সেটা পত্রিকা পাঠিয়ে দেয়, আমরা গণমাধ্যমরা সেভাবে বিবৃতি গ্রহণ করি, বা আমি সংগঠনের সঙ্গে জড়িত আমরা সেভাবে বিবৃতি দিই, ওইটা কোনো জরুরি বিষয় না। তিনি আর্মির হেলিকপ্টারে গেলেন না ট্রেনে করে গেলেন, কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাপারটা কিন্তু এইখানে মুজাহিদের মামলায় যেভাবে আনা হয়েছে এইখানে আনা হয়নি। মীর কাসিম তো আলবদরের সাধারণ সম্পাদক, ও মাননীয় প্রধান বিচারপতিও একথা বলেছেন যে পুরো ইসলামী ছাত্র সংঘটাই আলবদরে রূপান্তরিত হয়েছে এবং আলবদর একটা কিলিং স্কোয়াড। শুধু আলবদরের প্রত্যেকটা হত্যার দায় মীর কাসিম আলীকে নিতে হবে এবং এই কারণেই তাকে মৃত্যুদণ্ড দেয়া উচিত এবং তার দণ্ড যেটা হয়েছে সেটা বহাল থাকবে, এবং আমি আশা করি মৃত্যুদণ্ড এখানে বহাল থাকবে। না থাকলে তখন আমরা অন্য প্রসঙ্গ তুলতে পারি, কিন্তু আমি মনে করি এখন যে আলোচনাটা হয়েছে এখানে, অ্যাটর্নি জেনারেল অফিসের কতগুলো দায়িত্ব রয়েছে, প্রসিকিউশন কিন্তু এখানে মামলা কিন্তু এখানে সুপ্রিম কোর্টে প্রসিকিউশনের সুযোগ নেই, অ্যাটর্নি জেনারেল অফিস এখানে প্রসিকিউশনের হয়ে কথা বলছে। সুতরাং এই ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিসের উচিত ছিল প্রসিকিউশনের বক্তব্য চাওয়া এবং প্রসিকিউশনকে ডাকা উচিত ছিল, এবং আমি মনে করি পরবর্তীকালে আপিলের শুনানিতে প্রসিকিউশনকে ডাকতে হবে, না হলে তারা কিন্তু সরাসরি জবাবটা দিতে পারছে না। যখন অভিযোগটা করা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস তো এটা তদন্ত করেনি, সুতরাং যারা তদন্ত করেছেন বিশেষ করে আমাদের যে প্রসিকিউশন যেটা ট্রাইব্যুনালের, তাদেরকে আপিলের শুনানিতে তাদের থাকতে হবে। এটা আমি মনে করি মাননীয় প্রধান বিচারপতিকে আমরা এই অনুরোধ করতে পারি যে ওইটা না হলে কিন্তু ঠিক হবে। অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তো আপনার ই করতে পারে না যে প্রসিকিউশন, না না তারা চাইতে পারে, না হলে প্রধান বিচারপতিও বলতে পারে যাকে কমপ্লেইন কমিশনে হচ্ছে কাজেই ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের আনতে হলে হয়তো সেটি অ্যাটর্নি জেনারেল অফিস চাইতে হবে। আমরা এই প্রসঙ্গে আলোচনা আবার আসবো, পিন্টু আপনার কাছে আসবো, একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক আপনারা দেখছেন জিরো আওয়ার, আমরা এই আলোচনায় ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কথা হচ্ছিল ট্রাইব্যুনালের মীর কাসেম আলীর যে রায় হয়েছে সেটির আপিল শুনানি নিয়ে। এই আপিল শুনানির সময় প্রধান বিচারপতি শুধু ক্ষোভ প্রকাশ করেছেন প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার প্রতি, তাই নয়, এখানে তিনি কিছু প্রশ্ন মানে প্রকাশ্য আদালতেই করেছেন যে মীর কাসেম আলীর পক্ষে এই মামলা থেকে রেহাই পাওয়ার জন্য যে বিদেশি লবিস্ট নিয়োগ করা হয়েছিল, যে দেশ থেকে যে অর্থ তাদের জন্য ব্যয় করা হয়েছে, এটি জানার পরও, এটি প্রমাণ থাকার পরও কেন তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হয়নি, এই প্রশ্নটিও করেছেন। তার মানে সব মিলিয়ে অনেকগুলো প্রশ্নের উদ্যোগ হয়েছে এই মামলার শুনানি, আপিলের শুনানির সময়। দেখেন, এই মামলাগুলোর শুরুতে যদি আসেন, আপনার মামলাটা তো সহজ জিনিস না। 40-42 বছর পর আপনারা যুদ্ধাপরাধীর বিচার করছেন, যে যুদ্ধাপরাধীরা 72 সালে যা ছিল এটা বড় হয়ে তো মহিরু আকার ধারণ করেছে, আর নামে বেনামে কিন্তু এরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিকাংশ সময় কাটিয়েছে। হ্যাঁ, তো তাদের যে শক্তি, আমার কাছে মনে হয়েছে সরকার এই বিচারটা নিয়ে যতটা আপনার নজর দিয়েছে, এই শক্তিটা যে আপনার সারা দেশে এবং দেশের বাইরে যেভাবে ছড়িয়েছে এবং তারা এই বিচারটাকে বন্ধ করার জন্য বা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য যে সমস্ত পদক্ষেপ তারা নিয়েছে সেটার কাউন্টার সরকার সেভাবে দিতে পারে নাই। আরেকটা জিনিস দেখবেন, শুধু লবিস্ট নিয়োগ না, সারা ওয়ার্ল্ডে তারা বিভিন্ন মিডিয়া হাউসকেও তারা কিনে ফেলেছে। এই যে একজন যুদ্ধাপরাধীর বিচার হয়, কিছু কিছু মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া তাদেরকে বলা হয় ইসলামিস্ট লিডারকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা দিয়েছি যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড, তারা বলছে এখানে ইসলামিক নেতার মৃত্যু। এই যে এই মিডিয়া, এটা কিন্তু তারা আগে তাদেরকে ওয়ার ক্রিমিনাল বলতো, এমনও দেখেছি ইন্টারন্যাশনাল মিডিয়া, পরে তাদেরকে এই ইসলামিস্ট বলছে, তার মানে এখানে তারা ওই মিডিয়ার উপর প্রভাব বিস্তার করেছে বা তারা কিনতে পেরেছে। এই জায়গাটা কাউন্টার দেওয়ার জন্য ওয়ার্ল্ড বাংলাদেশের যে মিশনগুলো ছিল বা আমাদের ফরেন মিনিস্ট্রির যে, তাদের কিন্তু তেমন কোনো উদ্যোগ আমি দেখিনি। তারপরে আপনি আসেন যে এই বিষয়টা, যেটা আপনার এই $25 মিলিয়ন জামাত অথবা মীর কাসিম তো আপনার এই জামাতের মূল অর্থ যোগানদাতা,
তো সে তো $125 মিলিয়ন কেন, সে যত টাকা আয় করেছে জামাত তা আরও বেশি তারা খরচ করতে পারে, কিন্তু সেই টাকাটা অফিসিয়াল চ্যানেলে গেল কি গেল না এটা তো আপনার আলাদা ইনভেস্টিগেশনের দরকার ছিল এবং এই মুখোশটা উন্মোচন করা দরকার ছিল, এই টাকাটা তুমি কোথায় পেয়েছো কিভাবে দিয়েছো। আমি সেই জায়গাটাও সরকারের দুর্বলতা দেখি, কেন জানি আমার মনে হচ্ছে শুধুমাত্র সেই বিচার প্রক্রিয়া নিয়েই তারা ছিল। এটা যদি না করে ভবিষ্যতে হয়তো আপনি 7-10 যুদ্ধাপরাধীর বিচার করে ফাঁসি মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, কিন্তু তাদের অর্থবিত্ত তো রয়ে গেল, সেই জায়গাটা তো আপনার হাত দিতে হবে, নয়তো তারা আবার নতুন করে এই ধরনের আবার নতুন করে যুদ্ধাপরাধীর জন্ম দিবে তো তারা। হয় এই যে জামাত শিবির যে আবার বেড়ে উঠবে ওই অর্থবিত্ত দিয়েই তো বেড়ে উঠবে। সেই অর্থ অর্থ নিয়ে অনেক বড় আলোচনা, সারের ভাই এর আগে আমার অনুষ্ঠানেই বলেছেন যে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা উচিত, কিন্তু আমি মীর কাসেম আলীর আপিল শুনানির সময় আদালতে যেগুলো হয়েছে তার মধ্যে একটি মীর কাসেম সুপ্রিম রেসপন্সিবিলিটির কারণে ট্রাইব্যুনাল তাকে যে সাজা দিয়েছে, একই অপরাধে মুজাহিদের যখন সাজা হয়েছিল তার কিন্তু সাজা মৃত্যুদণ্ড হয়েছিল, এটি এটি কি ওই তদন্ত বা প্রসিকিউশনের দুর্বলতা? আমি একটা এক্ষেত্রে প্রসিকিউশনের দুর্বলতা বলবো এই জন্যে যে এখানে ট্রাইব্যুনালে তো আপিলে গেছে ডিফেন্স গেছে, আমাদের প্রসিকিউশনে যারা ছিল তাদেরকেও কিন্তু আপিলে যাওয়া উচিত ছিল, যেসব অপরাধে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল হয়নি, বিশেষ করে সুপেরিয়ার রেসপন্সিবিলিটির জন্যে সেইটা কিন্তু আপিলে তাদের চ্যালেঞ্জ করা উচিত ছিল, কিন্তু তারা আপিলের যাননি। তো তারা বলতে পারেন যে এটা অ্যাটর্নি জেনারেলের ইস্যু থেকে অফিস থেকে যেহেতু এটা পরিচালনা করা হচ্ছে তাদের এটা দেখার বিষয় ছিল, আমি এখতিয়ার জানি না অ্যাটর্নি জেনারেলের, তাদেরই বলা উচিত ছিল যে আমরা এটাকে চ্যালেঞ্জ করতে চাই, আমরাও আপিলে যেতে চাই, তাই না? এর আগের মামলায় তো দেখেছি দুই পক্ষই আপিলে গেছেন, সুতরাং এই ক্ষেত্রে কতগুলো দুর্বলতা আছে এটা স্বীকার করতে হবে এবং আমাদের মাননীয় প্রধান বিচারপতি যথার্থভাবেই বলেছে, যদি এই ক্ষেত্রে বলে থাকেন আমি সেটাই বলছি যে তার মন্তব্যটা কোন অভিযোগের ক্ষেত্রে নির্দিষ্টভাবে আমরা জানি না, যদি বলে থাকেন যে এই মামলাতে এই অভিযোগে কমান্ড রেসপন্সিবিলিটির জন্য তার মৃত্যুদণ্ড হতে পারত কিন্তু প্রসিকিউশন সেই দিকে কেন যায়নি বা আপিলে কেন তারা সেটা আনেনি, তাহলে তো তার সমালোচনার একটা জায়গা আছে। কিন্তু তারপরে আমি বলবো যে সীমাবদ্ধতাগুলো আমাদের ভাবতে হবে, জামাত যেভাবে সাক্ষীদেরকে ভয় পেতে দেখিয়েছে, সাক্ষীদের হত্যা করেছে, গুম করেছে, টাকা দিয়ে তাদের পক্ষে এনেছে, এত সব বাধা বিপত্তির পরও জীবনটা হাতে নিয়ে যারা সাক্ষ্য দিতে এসেছেন যতটুকু দিয়েছেন 42-44 বছর পরে সাক্ষ্য দিচ্ছেন তারা, সুতরাং ওই প্রচলিত সাক্ষ্য আইনের বিধিগুলো তো এখানে মানলে চলবে না, ফৌজদারি আইনের সিআরপিসি এখানে মানলে চলবে না এবং আইনে সে বাধ্যবাধকতাও নেই। কিন্তু আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটা কেন ডিফেন্স বারবার ওই দিকে নিয়ে যেতে চাইছে, সিআরপিসির মধ্যে নিয়ে যেতে চাইছে এবং আমরাও সেখানে এসে কিছু ভুল করছি। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, রায় লেখেন বিচারকরা, প্রসিকিউশন রায় লেখেন না, এবং বিচারকরা যতক্ষণ পর্যন্ত সমস্ত সন্দেহের ঊর্ধ্বে না উঠবেন ততক্ষণ কিন্তু কাউকে মৃত্যুদণ্ড বা চরম শাস্তি দিতে পারেন না, তারপর তাকে তো অপরাধটা আমি মনে করি প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ার পরেই ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় যেটি সারের ভাই একটুখানি বলার চেষ্টা করেছিলেন যে আপিল শুনানির সময় এখানে প্রসিকিউশনের ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের থাকার সুযোগ নাই, কিন্তু তাদের তো ট্রাইব্যুনালে বিচারিক আদালতের শুনানিটা তারাই করেছেন, এখানে আপিল শুনানির সময় যখন অ্যাটর্নি জেনারেল অফিস সেটি করছেন অনেক সময় তাদেরকে দরকার হয়, কিন্তু মীর আমরা যে পার্টিকুলার যে মামলার বিষয় নিয়ে আলোচনা করছি মীর কাসেম আলী তার মামলাটার শুনানি তো শেষ হয়েছে এবং রায়ের জন্য দিন এখন তো সেগুলো মানে প্রসিকিউটরদের আসার বা বক্তব্য দেওয়ার বা তাদের সহায়তা নেওয়ার সুযোগ আর থাকলো না এই মামলাটার ক্ষেত্রে, হয়তো থাকছে না। এইটা থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত হবে পরবর্তী মামলাগুলো, কারণ যুদ্ধাপরাধের আরও কিছু মামলা পেন্ডিং আছে, সেই মামলায় যেন এই উদাহরণটা সৃষ্টি হয়। শুধু তাই না, আমি তো মনে করি যে আপিল না করলেও রাষ্ট্রপক্ষ যদি আপিল নাও করে কিন্তু যখন অ্যাটর্নি জেনারেল অফিসের সুযোগ থাকে কাউন্টার দেওয়ার তখন তো এই পয়েন্টগুলো পয়েন্ট আউট করা যেতে পারে, বিচারকদের নোটিশে আনা যেতে পারে আপিলের ডিভিশনের যে হাইকোর্ট আপনার এই ট্রায়াল কোর্ট বা ট্রাইব্যুনাল আপনার এই একই অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দণ্ডিত করেছে, একই অভিযোগে আরেকজনকে আপনার 7 বছরের কারাদণ্ড দিয়েছে, এই জায়গাটা পয়েন্ট আউট কিন্তু করার সুযোগ থাকে, যদিও সেখানে আপনার আপিল না করলেও বিচারকদের দৃষ্টিগোচরে তো আনা যায়। আমি সারের ভাই একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আরেকটি বিষয় যে তদন্ত সংস্থা নিয়েও প্রশ্ন ছিল আছে এবং
প্রধান বিচারপতির সে প্রশ্নটি তুলেছেন, তদন্ত সংস্থার হাতে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, তাদের হাতে এখন অনেকগুলো মামলা রয়েছে তদন্ত পর্যায়ে, এইসব দুর্বলতা কাটানোর জন্য তাদের কি করা উচিত? প্রসিকিউটর, আমাদের মনে হচ্ছে যেটা আমরা বারবার শুরু থেকে বলছি যে রসদের প্রচুর ঘাটতি রয়েছে, এত সীমিত বাজেট দিয়ে কিছুই নেই, ঢাল নেই, তলোয়ার নেই, আমরা সব নিধিরাম সর্দার হয়ে বসে আছে, একটা আমাদের গবেষণা সেল নেই, আমাদের একটা প্রপার লাইব্রেরি নেই, আমাদের যা কিছু যে খরচেরও দেখেন 10 কোটি টাকা 15 কোটি টাকা মোহিত ভাই মাঝে মাঝে যা বরাদ্দ করেন এই দিয়ে চলছে, আর আপনি পাশে কম্বোডিয়ার ইসাতে দেখুন কত শত শত কোটি টাকা তারা ব্যয় করছে এবং 6 বছরে মাত্র একজনের সেখানে বিচার হয়েছে। তো সেইখানে এইগুলো আমাদের ঘাটতি যেগুলো আছে পূরণ করতে হবে, এবং দ্বিতীয় যে ট্রাইব্যুনাল যেটা আছে, লোকবল দক্ষ জনশক্তি বৃদ্ধির পাশাপাশি দক্ষ শুধু না, আমরা বলছি মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধ, এবং তাদের বেতন ভাতার ব্যাপারেও বলেছি। এই যে বিচার আমরা যে প্রসিকিউশনের সমালোচনা করছি, এই প্রসিকিউশনরা এখানে যদি কাজ না করে যদি স্বাধীনভাবে ব্যবসা করতেন 10 গুণ তো তারা বাইরে আয় করতে পারতেন, তাদের ওই সততার দেশপ্রেমটাকে তো আমাদের মর্যাদা দিতে হবে, কিন্তু শুধু তো দেশপ্রেম দিয়ে হবে না, তার যে সংসারও তো চলতে হবে। নিরাপত্তার কথা যদি বলি, প্রধান বিচারপতি তখন তিনি বিচারপতি ছিলেন, জাস্টিস সিনহার বাড়িতে কি বোমা মারা হয়নি, ব্যারিস্টার তুরিনের বাড়িতে কি বোমা মারা হয়নি, এখানকার বিচারকদের ট্রাইব্যুনালের সদস্যদের বাড়িতে কি বোমা মারা হয়নি? তো এতগুলো প্রতিবন্ধকতার পরও যে আমরা এতখানি আসতে পেরেছি, এর জন্য কিন্তু তাদেরকে কৃতিত্বটা তাদের দিতে হবে। সেই জন্য আমরা বলছি ঘাটতিগুলো পূরণ করতে হবে দ্রুত, এবং যে সমালোচনাগুলো আছে অ্যাটর্নি জেনারেল তো তাদের সঙ্গে ডেকেও কথা বলতে পারেন যে এই এই আমার মামলা পরিচালনার ক্ষেত্রে এই অসুবিধাগুলো হচ্ছে, এই বিষয়গুলো সামনে এসছে, আমারও কাছে মনে হচ্ছে, তিনি তো দেখে বলতে পারতেন এইখানে দুর্বলতা আছে, কি জবাব হবে, এটা জবাব তৈরি করুন, আমাকে জবাব দিতে হবে আপিল বিভাগে। তো আমি মনে করি এই অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গেও প্রসিকিউশনের একটা সমন্বয় দরকার। অনেক ধন্যবাদ। এই মানে আরও অনেকগুলো মামলা মানে আপিল পর্যায়েও রয়েছে, তদন্ত পর্যায়েও রয়েছে, এবং ট্রাইব্যুনালের বিচার পর্যায়েও রয়েছে। আমরা আশা করব যে যেসব তদন্ত সংস্থা এবং প্রসিকিউটরদের যেসব দুর্বলতা, যেসব অদক্ষতার প্রশ্নগুলো সামনে এসেছে, পরবর্তীতে ভবিষ্যতের যে মামলাগুলো আছে সামনে, সেই মামলাগুলোর ক্ষেত্রে তদন্ত সংস্থাটা এবং প্রসিকিউটররা সতর্ক হবেন, এবং তাদেরকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা সেই সুযোগ সুবিধাগুলোও নিশ্চিত, নিরাপত্তা থেকে সব সুবিধা নিশ্চিত রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র সেটি করবে, সেই প্রত্যাশা রেখেই আজকের জিরো আওয়ারের আলোচনা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।